বিহার বক্সর জেলার রঘুনাথপুর স্টেশনে মর্মন্তুত রেল দুর্ঘটনা ট্রাক টু ট্রেন ভাঙি যাওয়ার দুর্ঘটনা ঘটে চারিজন যাত্রীঙ্কর মৃত্যু হয়েছে বলে সর অধিক লোক আহত হয়েছেন দিল্লী আনন্দ বিহার স্টেশনু গুয়াহাটির কামাখ্যা স্টেশন যাওয়া নর্থ ইস্ট সুপারফাস্ট এক্সপ্রেসর 21টি বগি লাইনচ্যুত হয়েছিল বিহার বক্সর জেলার ঘটিথিবা রেল দুর্ঘটনার এপর্যন্ত চারিজনকর মৃত্যু হয়েছে নর্থ ইস্ট এক্সপ্রেস ট্রেনের 21টি বগি লাইনচ্যুত যোগুঁ উল্টি পড়ছে দুর্ঘটনা পরে দ্রুত রিলিফ এবং উদ্ধার কার্য ত্বরিত বেগরে করা যাইছে বিহার মুখ্যমন্ত্রী কার্যালয় পক্ষ কুহযাই ট্রেন দুর্ঘটনায় মৃত্যুবরণ করে ব্যক্তি পরিবার প্রত্যেক 4 লক্ষ টাকা অনুকম্পা রাশি ঘোষণা করা হচ্ছে তবে রেল বিভাগ পক্ষ মৃতক পরিবার প্রত্যেক 10 লক্ষ টাকা ক্ষতিপূরণ দিয়ে বেড়ে আহত 50,000 টাকা লেখায় সহায়তা রাশি প্রদান করা হবে তবে কেউ কারণ দুর্ঘটনা ঘটিলা তাহা জনাপড়ি নাই নর্থ ইস্ট এক্সপ্রেস লাইনচ্যুত হওয়া পরে টিটিইউ পাটনা রেলপথে যাতায়াত প্রভাবিত হয়েছে একাধিক ট্রেন রুট বদলিছে গোটিয়ে ট্রেন কু বাতিল করা যাইতবা বেড়ে 18টি রেলর গতিপথ বদলাই দিয়া যাইছে ট্রেন দুর্ঘটনার উদ্ধার কাম শেষ হয়েছিবা নিয়ে সূচনা দিয়েছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব ঘটনার তদন্ত নির্দেশ দিয়েছেন রেলমন্ত্রী দুর্ঘটনার মৃত্যু হয়েছিবা পরিবার প্রতি সমবেদনা জনাইবা সহ ঘটনার কারণ খোঁজা যাবা বলে কহিছেন মন্ত্রী তবে স্টেশনে ফসি রহিথিবা যাত্রীঙ্কু নিজের গন্তব্যস্থলকু নেবা পাইঁ স্বতন্ত্র ট্রেনের ব্যবস্থা করা যাবে বলে কহিছেন মন্ত্রী মহারাষ্ট্রের শরদ পাওয়ার নেতৃত্বাধীন এনসিপি দলের নেতা সুপ্রিয়া সুলে দুর্নীতি মামলায় বিজেপি কু প্রশ্ন করছেন সে কহেন যদি এনসিপি দল দুর্নীতিগ্রস্ত তবে বিজেপি আম দল সহ কাহিঁকি আলোচনা করছে বিজেপি দল এনসিপি বিরোধে অনাযাই দুর্নীতি অভিযোগ সে ভিত্তিহীন বলে কহেন এনসিপি এমপি সুপ্রিয়া সুলে বিজেপি কু এড়ে কড়া সমালোচনা করছেন সে বিজেপি কু দুই চেহারা রাখিথিবা কথা কহেন দিল্লির আম আদমি পার্টি অফিস সম্মুখে বিজেপি পক্ষ জোরদার বিক্ষোভ প্রদর্শন করা হয়েছে দিল্লি অবকারী নীতি বিরুদ্ধে এই বিক্ষোভ প্রদর্শন করেছে বিজেপি তবে প্রদর্শন বেড়ে বিজেপির নেতা এবং কর্মকর্তা দিল্লি সরকার বিরুদ্ধে কতক গম্ভীর আরোপ লগাই নারাবাজি করেছেন পূর্বর পশ্চিম দিল্লির উদ্ধোগ নগরে এক জোতা কারখানার বড় ধরনের অগ্নিকাণ্ড ঘটিছে নিহত ব্যাপক লা যা লিভেবা অগ্নিশম কর্মচারী নাকেদম হওয়া পড়ে অগ্নিশম বাহিনীর 33টি গাড়ি এই নিয়ালিফারে নিয়োজিত হয়েছিল রাজস্থান দৌসারে ভয়ঙ্কর বস দুর্ঘটনা এতে প্রায় 14 জন গুরুতর হয়েছে বেড়ে 30 অধিক লোক আহত হয়েছেন সমস্ত যাত্রীঙ্কু স্থানে হসপিটালে ভর্তি করা যাই চিকিৎসা করা হচ্ছে দিল্লি মেট্রোরে যাত্রা করছেন লোকসভা বাচস্পতি ওম বিড়লা নবম G20 সংসদীয় অধ্যক্ষ শিখর সম্মেলনে সামিল হওয়া মেট্রোরে যাত্রা করছেন ওম বিড়লা দ্বারিকার যশোভূমি কনভেনশন সেন্টার যায় সে দিল্লি মেট্রোরে যাত্রা করছেন তবে মেট্রো যাত্রা নিয়ে সে কহেন সাধারণ লোক মেট্রো সেবা অত্যন্ত জরুরি এদ্বারা যাত্রী শীঘ্র এবং নিরাপত্তার গন্তব্যস্থলে পৌঁছে উত্তরাখণ্ডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সকাল উত্তরাখণ্ডে শিব সাধনা করছেন প্রধানমন্ত্রী পিথোরাগড়ে পার্বতী কুণ্ডে মোদী পূজার্চনা করছেন মা পার্বতী ও ভগবান শিবঙ্কু ব্রহ্ম কমল অর্পণ করছেন প্রধানমন্ত্রী এরপরে মন্দিরে আরতি করলে মন্দির চারিপাখ বুলিবা সহ কিছু সময় মন্দিরে বিতাইলে নরেন্দ্র মোদী আজ প্রধানমন্ত্রী মোদী উত্তরাখণ্ডকু 4200 কোটি টাকা প্রকল্প ভেটি শিক্ষা স্বাস্থ্য পানীয় জল বিদ্যুৎ ক্রীড়া পরে 23টি উন্নয়ন প্রকল্পর ভিত্তিপ্রস্তর স্থাপন সহ উদ্ঘাটন করছেন ইসরায়েল এবং পালেস্তাইন মধ্যে ঘমাকুট লড়াই জারি রয়েছে এর ভিতরে ইসরায়েলকে সমর্থন করেছে ভারত দেশ এই ঘড়িসন্ধি মুহূর্তে ইসরায়েল সহ ছেড়া হয়ে বেড়ে বারাণসীর ভারতীয় ছাত্রছাত্রী এনে টাটু করে দেখা পড়েছে ইসরায়েলবাসী মনোবল বৃদ্ধি পাই ভারত তাঙ্ক সহ ছেড়া হয়ে টাটু করে সমর্থন করেছেন ভারতীয় পালেস্তাইন ইসরায়েল মধ্যে যুদ্ধ ষষ্ঠ দিনে পৌঁছেছে যুদ্ধে উভয় পক্ষ 3600 অধিক লোকর জীবন যাই হামাস এবং ইসরায়েল মধ্যে ঘমাঘট লড়াই চলছে এপটে পড়োশী সিরিয়া এবং লেবানন মধ্যে ইসরায়েল উপরে আক্রমণ করছেন সিরিয়া এবং লেবানন মাটির ক্ষেপণাস্ত্র মাড় পরে কড়া জবাব দিয়েছে ইসরায়েল সেনা আগকু তিনিপটু আক্রমণের তীব্রতা বড়িবার আশঙ্কা করে ইসরায়েল সীমান্ত অঞ্চলের লোকঙ্কু বঙ্করে রহবা পাই কোয়াজ সেপটে ইসরায়েল বায়ুসেনার ভয়ঙ্কর আক্রমণের ছারখার হয়েছে গাজা স্ট্রিপ ইতিহাসের সবুঠ বড় এই আক্রমণের ইসরায়েলে 1200 অধিক লোকঙ্কর মৃত্যু হয়েছে সেপটে গাজারে হাজারের অধিক লোকঙ্কর জীবন যাইছে গাজারে হামাস আড্ডা স্থলের ইসরায়েল রাতে সারা বোমামার করেছে যুদ্ধ ভিতরে ইরানকু ধমক দিয়েছে আমেরিকা আমেরিকা ইসরায়েলকে যুদ্ধাস্ত্র পঠাওছে ক্ষেত্রে ইরান সাবধান রহ বলে আমেরিকা কহছে সেপটে পালেস্তাইন ইসরায়েল যুদ্ধ ভিতরে মধ্যস্থতা পাই প্রস্তাব দিয়েছে রুশ
গাজারে বিদ্যুৎ যোগান পাই রইতিবা একমাত্র পাওয়ার প্ল্যান্ট বন্ধ হইছে ফলে পুরা সরক বিদ্যুৎ যোগান ঠপ হইছে গাজাকু ইসরায়েল খাদ্য এবং ইন্ধন সমেত অন্যান্য গুরুত্বপূর্ণ অত্যাবশ্যক সামগ্রী যোগান বন্ধ করিবা পরে জটিল স্থিতি উপজিছে গাজারে ইন্ধন অভাবরু পাওয়ার প্ল্যান্ট ঠপ হইতিবা নিয়ে বিভিন্ন মানব অধিকার সংগঠন উদ্বেগ প্রকাশ করছেন গাজারে ভয়ঙ্কর মানবীয় সংকট দেখা দেইতিবারু তুরন্ত সমাধান রাস্তা বাহার করিবা পাই জাতিসংঘ গুরুত্ব আরোপ করেছে গাজা স্ট্রিপ রে ইসরায়েল বোমা বর্ষা পাই 260,000 অধিক লোক সেমানকর ঘর ছাড়িছন্তি যুদ্ধ তীব্র হইতিবারু গাজারে 1055 জনকর মৃত্যু হইছে এর ভিতরে 260 শিশু 230 মহিলা অছন্তি ইসরায়েল যুদ্ধ জাহাজ লগাতার গাজা স্ট্রিপ উপরে আক্রমণ জারি রাখিবারু সেটা রহুতবা লোকমানে ঘর ছাড়ি আশ্রয়স্থলকু চালি যাওছন্তি ইসরায়েল গঠন হয়েছে জরুরি মিলিত সরকার ইসরায়েল হামাস মধ্যে যুদ্ধ লাগি রইতিবা বেলে ইসরায়েল প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানাহু এবং বিরোধী দল নেতা বেনি গান্টাস জরুরি সরকার গঠন পাই রাজি হয়েছেন গান্টাস ন্যাশনাল ইউনিট পার্টি পক্ষ এক মিলিত বিবৃতি জারি করেছেন উভয় পক্ষ এক যুদ্ধ ক্যাবিনেট বৈঠক পাই রাজি হয়েছেন